করেছেন সূরা তামা সূরা নম্বর 65 আয়াত নম্বর 2 এবং 3 আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করল আল্লাহ তার সমস্ত সমস্যা সমাধানের একটা রাস্তা বের করে দিবেন আল্লাহ বলেছেন ইয়াজআল লাহু মাখরাজা তার প্রত্যেকটা সমস্যা থেকে বের হওয়ার একটা রাস্তা বের করে দিবেন ওয়ায়াতসুকু মিন হাইসু লা ইয়াহতাসিব আর এমন জায়গা থেকে রুজি দিবেন যে সে ধারণাও করেনি তার ধারণার বাইরে এমন জায়গা থেকে রুজি দিবেন অনেক সময় দেখা গিয়েছে যে ধারণা করা হয়নি যে এখানে টাকা পাবো বা এখানে আমার রুজি আছে হঠাৎ করে রুজি চলে এলো আমার সাথে আলহামদুলিল্লাহ অনেক এরকম ঘটনা ঘটেছে এখন দুদিন আগের ঘটনা এই ড্রাইভার যে ড্রাইভারকে নিয়ে গেছিলাম এই ড্রাইভারই ছিল আমার সাথে এক জায়গায় জুমা পড়াইতে গিয়েছি মাত্র জুমা পড়াইতে জুমা পড়ালাম তারপরে আলহামদুলিল্লাহ এক ঘন্টা ধরে কষ্ট উত্তরল এখান থেকে অনেক দূর বেলডাঙ্গা জায়গাটা নাম বহরমপুর থেকে আরো আগে গ্রামটার নাম ছিল হরিফনগর তো ভাইরাকে বলেছিলাম আমি গাড়ি নিয়ে যাবো যেহেতু দূরের ব্যাপার সিয়ামের অবস্থায় রোজার অবস্থায় সে গাড়ির ভাড়াটা অবশ্যই দিলেন যে হ্যাঁ ঠিক আছে তবু কোনো অসুবিধা নেই গেলাম যখন প্রোগ্রাম শেষ হলো আলহামদুলিল্লাহ আমার বিষয় ছিল একটাই ক্ষেত্রা টাকা দেওয়া যাবে কিনা এটাই ছিল বিষয় প্রোগ্রাম হলো প্রশ্ন উত্তর অনেক হলো খুব আনন্দিত হলো লোকেরা আলহামদুলিল্লাহ আমাকে সব বলতে যান ভাই আমরা খুব আনন্দিত হয়েছি আমি বলছি আনন্দিত হয়েছেন কিন্তু আমি আনন্দিত তখন হবে যখন আপনারা আমল করবেন যে কথাগুলো কোরআন হাদিস অনুযায়ী বললাম সেগুলো মেনে নেবেন তারা এক বাক্য বললো আমরা মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের কথা বলেছেন আমরা মেনে নিয়েছি আমরা একটা অস্বীকার করছি না আলহামদুলিল্লাহ তারপরে বেরিয়ে চলে আসছি বলে গাড়ির ভাড়া কত টাকা লাগবে আমি বলি ঠিক আছে আমি একে ফোন করি মালিককে ফোন করে মালিককে ফোন করলাম তো বলছে 3000 টাকা লাগবে 3000 টাকা তাকে দিয়ে দেওয়া হলো আমার পকেটে জোর করে আমি জানি না যে আমাকে 1 টাকাও দেওয়া হবে আমার পকেটে জোর করে 3700 টাকা করে দেওয়া হলো মানে আমি নিব না আর ওরা দিবে আমি ভাবিনি যে আমি 1 টাকাও এখানে পাবো আমি তো জুমা পড়তে এসেছি মাত্র আর গাড়ির ভাড়াটা খালি চেয়েছি যে গাড়ির ভাড়াটা আমি দিতে পারবো না কারণ আমার অতটা নেই আমার জীবিকা নির্বাহের জন্য আলহামদুলিল্লাহ আছে অভাব নেই আমার অভাব নেই আমি ভালো আছি আপনি ভালো লেগেছে আমার স্কুল আছে স্কুল চলছে খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি গাড়ি ভাড়া দিয়ে অত দূর যাবো এই ইটা ছিল না আমার যদি প্রতিদিন প্রোগ্রাম করি আর 3000 করে যদি ভাড়া দিই তো 3 দেশে 90000 টাকা চলেই যাবে তো তা করতে পারবো না তো আলহামদুলিল্লাহ দেখলেন কোথা থেকে 3700 টাকা চলে এলো এরকম অনেক জায়গাতে হয়েছে মানে আল্লাহ ভালো জানেন আল্লাহ প্রত্যেকটা যারা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যদি আল্লাহকে ভয় করি তা আল্লাহ তাআলা আমাদেরকে এমন জায়গা থেকে বুঝে দিবে যে আমরা জানতেই পারি না বুঝতেই পারবো না যে এখান থেকে আমার বুঝি আছে আল্লাহ দিয়ে দেবেন আমাদেরকে বুঝি এইরকম অনেক ঘটনা আছে অনেকজনের যে না জানে জানে না আর সেখান থেকে বুঝি পেয়ে গিয়েছে আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াতে বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 96 ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু যদি গ্রামবাসীরা সেই বস্তি একটা বস্তি সম্পর্কে বলছেন ওই বস্তির লোকেরা ঈমান আনতো বিশ্বাস করতো ওয়াত্তাকাউ আর এরা মুত্তাকি হয়ে যেত আল্লাহকে ভয় করতো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরজ তো আমি আকাশমণ্ডলী এবং পৃথিবীর কল্যাণ দ্বার তাদের জন্য উন্মুক্ত করে দিতাম মানে চারিদিক থেকে তাদের জন্য শুধু কল্যাণই কল্যাণ হতো ওয়ালাকিন কাদ্দাবু কিন্তু এরা মিথ্যা জ্ঞান করলো এরা মিথ্যা জ্ঞান করলো এরা মানলো না আকাজনা উন্দে মাখান ইয়াসিবুন তা আমি তাদেরকে তাদের কৃতকর্মের ফলে তাদের কাজের ফলে তাদেরকে কোনো পাকড়াও করলাম আজাব দিয়ে দিলাম তাদেরকে ধ্বংস করে দিলাম তো যদি আমরা মুত্তাকি হয়ে যাই তো আল্লাহ তাআলা বরকতের দরজা উন্মুক্ত করে দিবেন বরকতের দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করি আল্লাহ তাআলা রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোকেরা ইত্তাকু ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আজমিরু ফিত তালাব
আর তোমরা রুজি সঞ্চয় করার ব্যাপারে ইনকামের ব্যাপারে সঠিক পদ্ধতি অবলম্বন করো, ভালো পদ্ধতি অবলম্বন করো। ফাইনাল অপশন লাম তামুতা আত্তা তাস্তাউফি রিজকা, কোনো মানুষ কোনো দেহ অতক্ষণ পর্যন্ত মরতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই দেহ তার জন্য নির্দিষ্ট রুজি ভক্ষণ না করবে। তাকে যে রুজি দেওয়া হয়েছে তার জন্য যে রুজি নির্দিষ্ট করা হয়েছে সেই রুজি যতক্ষণ পর্যন্ত সে ভক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত সে মরবে না। আপনার জন্য আল্লাহ তাআলা যতটুকু রুজি বরাদ্দ করে রেখেছেন আপনি আগে খাবেন, আপনি খরচ করবেন, তারপরে আপনি মরবেন, তার আগে মরবেন না। আল্লাহ নবী বলছেন যদিও দেরিতে আসে, দেরিতে আসলেও আসবে, আপনার ভাগ্যে যা লেখা আছে তা আসবে। আল্লাহ নবী তারপরে বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর রুজির ব্যাপারে তোমরা সঠিক নীতি অবলম্বন করো, খুজুল মা হাল্লাল যেটা হালাল সেটা গ্রহণ করো, দাও মা হারামা যেটা হারাম সেটা ছেড়ে দাও। তার মানে আল্লাহ নবী কি বলতে চাইলেন যে রুজির ব্যাপারে রুজির সঞ্চয়ের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করতে হবে আমাদেরকে, আর যেমন আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বললেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করার কথা বলছেন। তাকওয়া অনুশীলনে রয়েছে আয়ু বৃদ্ধি। আপনি যদি চাইছেন যে আপনার আয়ু আপনার বয়স বেশি করিয়ে দিবেন তা আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনার বয়স বেশি করে দিবে, মানে কেমন কথা, আগে তো লিখা হয়ে গেছে বয়স, জি লিখা হয়ে গিয়েছে কিন্তু কিছু বয়স হ্যাং হয়ে আছে, ঝুলন্ত আছে। যদি আপনি দোয়া করেন বা আপনি যদি এই কাজগুলো যে কাজগুলো বলা হচ্ছে করেন তাহলে আপনার আয়ু বেশি হয়ে যাবে, আয়ু বৃদ্ধি পেয়ে যাবে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1213, সহিহ ইবনে হিব্বান 439, মুস্তাদরাক হাকিম 7280, হাদিস সহি, হাদিসটিতে আছে আল্লাহ নবী বলছেন মান আহাব্বা আইহু সাতালাহু রিজকুহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় যে তার রুজি বাড়িয়ে দেওয়া হোক, আপনার রুজি যদি চাইছেন যে বেশি করে দেওয়া হোক, ওয়া ইউনসা লাহু মিন আজালিহি, আর তার বয়স বেশি করে দেওয়া হোক, আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক, যদি কেউ চায় যে ফালিয়াত্তাকিল্লাহ তো আল্লাহকে ভয় করুক, মানে আল্লাহকে যদি ভয় করেন তা আপনার রুজিও বেড়ে যাবে আর আপনার বয়সও বেড়ে যাবে। যে বয়স যে আয়ু আপনার নির্দিষ্ট আছে নির্ধারিত সেই আয়ুতে বৃদ্ধি পেয়ে যাবে, আল্লাহ বেশি করে দিবেন যদি আপনি আল্লাহকে ভয় করেন। ওয়ালিয়াসিল রাহিমান, আর দ্বিতীয় একটা কাজ করতে হবে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করতে হবে। আত্মীয়তার সম্পর্ক মানে আপনার মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে, ভাই বোনকে, চাচাতো বোন, চাচাতো ভাই, হ্যাঁ পাড়া প্রতিবেশী, মানে নিজের যারা যত আত্মীয় আছে কাছের আত্মীয়, এক নম্বর হচ্ছে মা, তারপর আব্বা, এই করে দূরে চলে যান, তো কাছের যারা আছে আত্মীয় স্বজন তাদের করতে হবে কি, তাদের সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে। যদি সম্পর্ক মজবুত করেন, সম্পর্ক দৃঢ় করেন তাদের সাথে, তাহলে আপনার হবে কি রুজিও বেড়ে যাবে আর আপনার বয়সও বেড়ে যাবে। চার নম্বর হচ্ছে আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন, আল্লাহ মুত্তাকিদের সাথে সবসময় থাকেন, সাথে থাকেন মানে আপনার পাশে বসে থাকেন না, সাথে থাকার দুরকম মানে হয়, আপনি বলবেন সাথে যদি এখানে থাকেন তো আল্লাহ আরশে কি করে আছেন, জি আল্লাহ আরশে আছেন, আল্লাহ আরশের সাথে থাকে সাথে সাথে আপনার সাথে আছেন, কেমন কথা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি পূর্ণিমার চাঁদ দেখেছেন, পূর্ণিমার চাঁদ আছে, পূর্ণিমার চাঁদের রাত্রিতে আপনি হেঁটে চলে যাচ্ছেন, আপনার হাতে কোনো লাইট নেই, আপনি বলছেন মানে অন্ধকার রাতে লাইট নাই সাথে চাঁদ আছে সাথে, আপনার হাতে লাইট নাই রাত অন্ধকার আর আপনার সাথে কি আছে চাঁদ আছে, বলছেন চাঁদ আমার সাথে আছে, আপনি চলে যাচ্ছেন চাঁদ কেমন হচ্ছে আপনার সাথে সাথে যাচ্ছে, আপনাকে আলো দিয়েই যাচ্ছে, চাঁদটা আপনার সাথে আছে, চাঁদ আছে সাথে যে বলছেন চাঁদ আপনার সাথে আছে, নেই কোথায় আছে, চাঁদ তো আকাশে আছে আর আকাশে থেকে থেকে আপনার সঙ্গ দিচ্ছে, ওখান থেকে আপনাকে আলো প্রদান করছে, ঠিক ওই রকমই আল্লাহ আরো সে সীন আছেন আর ওখান থেকে আল্লাহ দেখছেন, আপনার দেখাশোনা করছেন, আপনার কথা শুনছেন, আপনার কাজ করে দিচ্ছেন, আপনার সমস্যার সমাধান করছেন, কোথা থেকে, আরো সে সীন থেকে। তো সাথে থাকার মানে যে আল্লাহ আপনার পাশে বসে আছেন, আপনি যেদিকে যাচ্ছেন ওখানে যাচ্ছেন ওই রকম নয়, কিন্তু আপনার
আল্লাহর জ্ঞানের দিক দিয়ে আল্লাহর দেখার দিক দিয়ে আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ সব জায়গায় বসে নেই কিন্তু আপনার আল্লাহর জ্ঞানের দিক দিয়ে আল্লাহর জ্ঞান আছে যে আপনি এখন বক্তব্য শুনছেন আল্লাহ দেখছেন আপনাকে যে আপনি বক্তব্য শুনছেন আল্লাহ জানছেন তো আল্লাহর জ্ঞানের দিক দিয়ে দেখার দিক দিয়ে আল্লাহ আপনার সাথে আছেন কেমন করে সাথে থাকেন আল্লাহ তাআলা বান্দা দেখেন একটা হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস সহিহ বুখারী 6502 নম্বর হাদিস হাদিসটিতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদালি কলিয়ান ফাকাত আযানতুহু বিল হক যে আমার মুত্তাকি বান্দার সাথে শত্রুতা পোষণ করবে আপনি মুত্তাকি আপনি মুমিন আপনার সাথে কেউ শত্রুতা পোষণ করলো দুশমনী করলো আপনাকে কিছু করতে হবে না আল্লাহ দেখে নেবেন আল্লাহ বলেন ফাকাত আযানতুহু বিল হক আমি তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করব না আপনার যে আমারই সুবিধা হবে আপনি বসে থাকেন তো আল্লাহ করবেন কি আপনি যদি মুত্তাকি হয়ে যান তো আপনার শত্রুর বিপক্ষে আল্লাহ জিহাদ ঘোষণা করবেন বলছেন যে আমি তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করব যেমন তোমার হাদিস রয়েছে এই বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস তারপর আল্লাহ বলছেন ওয়া মা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আর যে জিনিসগুলো যে কাজগুলো করে বান্দা আমার সবথেকে নিকটবর্তী হয় বা নিকটবর্তী হয় আমার পছন্দ সেই কাজগুলো হচ্ছে ফরজ কাজ করে আমি যেগুলো ফরজ করে দিয়েছি পাঁচ ওয়াক্তের সালাত রমজান মাসের সিয়াম যাকাত এই ফরজ কাজগুলো করে বান্দা আমার কাছাকাছি হয় আর তারপরে বলছেন মামায়া জানো আদি আতাকা প্রভু ইলাইয়া বিল নওয়াফিল আর বান্দা নফল আমল করেও আমার কাছাকাছি হতে থাকে হাত্তা তাকাব্বাবা ইলাইয়া আব্দি হাত্তা আহিব্বাহু এমনকি শেষ পর্যন্ত আমি বান্দাকে ভালোবাসতে লাগি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে লাগে কাকে যে ফরজ কাজ করতে 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 নফল কাজে শুরু করলো আর ফরজ আর নফল করে করে আল্লাহর কাছাকাছি হয়েছে আল্লাহ বলছেন যে আমি তখন বান্দাকে ভালোবাসতে লাগি কেমন ভাবে ভালোবাসি আর যখন আমি বান্দাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যে কানে সে শুনে ওই কান হয়ে যায় আমি তার চক্ষু হয়ে যাই যে চোখে সে দেখে আমি তার হাত হয়ে যাই যে হাতে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পায়ে সে চলে আল্লাহ আমাদের কান হয়ে যান কেমন করে কান হয়ে যান মানে আল্লাহ আপনার কান হয়ে যানের মানে হচ্ছে যে আপনি যে কান দিয়ে আল্লাহ যদি আপনার কান হয়ে যান তো আপনি তখন আর কান শুনতে পারবেন না আপনি মন্দ জিনিস শুনতে পারবেন না আল্লাহ যদি চক্ষু হয়ে যান ওই চোখে আপনি আর মন্দ জিনিস দেখতে পারবেন না ফিল্ম দেখতে পারবেন না কোনো মহিলাকে দেখতে পারবেন না আপনি মন্দ জিনিস দেখতে পারবেন না আল্লাহ যদি আপনার হাত হয়ে যান তো আপনি ওই হাতে আর মন্দ জিনিস ধরতে পারবেন না নাজায়েয জিনিস ধরতে পারবেন না আল্লাহ যদি আপনার পা হয়ে যান তো আপনি আর ওই পায়ে হারাম কাজের দিকে এগিয়ে যেতে পারবেন না এইভাবে আল্লাহ তাআলা বান্দা মুত্তাকি বান্দার হাত হয়ে যান পা হয়ে যান কান হয়ে যান চক্ষু হয়ে যান তারপরে বলছেন ওয়াইন সালানি লাতাই আতাই উতিয়া উতিয়া নাহু বান্দা যদি আমার ওই বান্দা যদি আমার কাছে কিছু চায় তা আমি অবশ্যই তাকে দিয়ে থাকি সে যদি আমার কাছে আশ্রয় চায় তা আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি আর আমি সব থেকে বেশি যেটাতে আমাকে হেজিটেশন হয় সব থেকে বেশি যেটাতে আমি চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে কি আমার মুমিন বান্দা নাফস কেড়ে নিতে মুমিন বান্দাকে মৃত্যু দিতে কিন্তু বান্দা মৌতকে অপছন্দ করে আর আমি বান্দাকে ওয়ানা আক্রহ হব আর বান্দাকে আমি মৌত দিতে পছন্দ করি কেনে যাতে করে বান্দা আমার কাছে চলে আসে মানুষের ভালোবাসার জিনিস কি মানুষ কাছে চাইতে চায় না মানুষ যখন কোনো জিনিসকে ভালোবাসতে লাগে তখন শেষ পর্যন্ত চায় যে আমি তাকে স্পর্শ করি তাকে ছুঁয়ে নিই আমার বুকে বুক লাগিয়ে নিই ওকে চাই কি চাই না তো আল্লাহ চাইছেন যে বান্দা আমার কাছে চলে আসুক আমি তাকে ভালোবাসি আমার কাছে বান্দা চলে আসুক তো তিনি ভাই সকল এইভাবে আল্লাহ তাআলা করেন কি মুত্তাকি বান্দার সাথে থাকেন আল্লাহ মুত্তাকিদের হক বাতিলের মধ্যে পার্থক্য করার একটা শক্তি দান করেন কেউ যদি মুত্তাকি হয়ে যায় আল্লাহকে ভয় করেন করে তো আল্লাহ তাকে একটা জিনিস দেন কি জিনিস দেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ হে মুমিনেরা তোমরা যদি আল্লাহকে ভয় করো ইয়াজ আল্লাহুম ফুরকানান তো আল্লাহ তোমাদেরকে একটা এমন শক্তি দিবেন যে শক্তি দ্বারা তোমরা মন্দ ভালো মন্দ
মন্দ ভালো এবং অন্ধকার আলোর মধ্যে পার্থক্য করতে পারবে, তুমি বিচার বিবেচনা করতে পারবে যে এটা মন্দ আর এটা ভালো, সুতরাং আমি ভালো পথে চলব আর মন্দ পথ ত্যাগ করে দেব। এই সত্যিটা কার থাকবে? যে মুত্তাকি, যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে এই সত্যিটা দিবেন। আর কি দিবেন জানেন? মুত্তাকি হলে আরো বলছেন ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতুকুম, আর তোমাদের মন্দ কাজগুলোকে আমি লোককে ক্ষমা করে দেব। ওয়াইয়াগফির লাকুম, আর তোমাদের ক্ষমা মন্দ কাজগুলো মিটিয়ে দেব। ওয়াইয়াগফির লাকুম, আর তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহুল ফাযলিল ফাযলিল আযীম, আর আল্লাহ তাআলা অত্যন্ত অনুগ্রহশীল। তা আমরা কি বুঝতে পারলাম? যে যদি আমরা মুত্তাকি হই তো আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদেরকে একটা শক্তি দিবেন, যে শক্তি দ্বারা আমরা মন্দ এবং ভালোর মধ্যে পার্থক্য করতে পারবো, পার্থক্য করে ভালো পথে চলবো, আর মন্দ জিনিসকে আমরা মন্দ কাজকে পরিত্যাগ করে দেব। তাকওয়া অনুশীলনের পরকালীন সুফল, পরকালে আমরা কি পাবো তার থেকে আরো একটা কথা বলে দিই। তাকওয়া অবলম্বন করলে আরো একটা জিনিস দিবেন আল্লাহ তাআলা। কওমে সামুদ সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে কওমে সামুদকে আমি হেদায়াত দিলাম কিন্তু তারা হেদায়াত গ্রহণ করলো না, তারা হেদায়াতের পরিবর্তে অন্ধকারটাকে পছন্দ করলো, অন্ধটাকে পছন্দ করলো। তা আল্লাহ তাআলা বলছে যে আমি করলাম কি, একটা এমন আওয়াজ দিলাম যে আওয়াজে তারা কোনো ধ্বংস হয়ে গেল, কিন্তু আনাজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, কিন্তু যারা মুমিন এবং মুত্তাকি তারা কিন্তু মরলো না। আল্লাহ একটা আযাব দিলেন যখন মানুষ হেদায়াত গ্রহণ করল না, রাসূল এলো কওমে সামুদের কাছে আর লোকেরা রাসূলকে মানলো না, আল্লাহর কথাকে মানলো না, তো আল্লাহ যারা মানলো না তাদেরকে একটা আওয়াজ দিয়ে ধ্বংস করে দিলেন। কিন্তু ওই আওয়াজে কারা মানলো না? যারা মুত্তাকি, যারা পরহেজগার। তার মানে বোঝা গেল যে আল্লাহ কোনো এলাকায় যদি আওয়াজ আযাব দেন তো মুত্তাকি পরহেজগাররা ওখানে মুক্তি পেয়ে যায়, ওই যারা মুত্তাকি যারা পরহেজগার সেই আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। তারপরে শুনুন এবার যেটা বলছিলাম যে তাকওয়া অনুশীলনের পরকালীন সুফল। এক নম্বর সুফল হচ্ছে যে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে মুত্তাকি ব্যক্তি। আল্লাহ বলেছেন সূরা হুজুরাত 49 এক নম্বর 13, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যে মুত্তাকি, যে পরহেজগার, যে তাকওয়া অবলম্বন করেছে, যে মুত্তাকি হয়ে গিয়েছে, সে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সহিহ বুখারীর 3353 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তিকে, আল্লাহ নবী একটাই কথা বললেন, আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় মুত্তাকি সে আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত। তো আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে। তারপরে আল্লাহ মুত্তাকিদের দ্বিগুণ অনুগ্রহ দান করবে। কথাটা বুঝতে পারলাম না? আল্লাহর অনুগ্রহ মুত্তাকিরা ডবল পাবে। কোরআনের একটি আয়াত সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 28, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি, আল্লাহ তাআলা বলছেন যে হে মুত্তাকি, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তার রাসূলের উপরে করো কি ঈমান আনো। ইউতেকুম কিফলাইনির রহমাতিহি, আল্লাহ তাআলা তার রহমতের তার অনুগ্রহের দ্বিগুণ তোমাদেরকে দিবেন, ডবল করে দিবেন। যারা মুত্তাকি হবে তাদেরকে সিঙ্গেল দিবেন আর তোমাদেরকে ডবল দিবেন। ওয়া ইয়াজআলুকুম নূরান তামশুনা বিহি, আর তোমাদেরকে একটা নূর দিবেন, একটা জ্যোতি দিবেন, একটা আলো দিবেন যা দ্বারা তোমরা চলাফেরা করবে। এটা দুনিয়াতেও হতে পারে যে হেদায়াতের নূর আপনাকে আল্লাহ তাআলা দিবেন, যে নূরের দ্বারা আপনি ভালো মন্দের মধ্যে পার্থক্য করে চলাফেরা করবেন। একটা পরকালেও হতে পারে যে যখন পুল সিরাতের কাছে মানুষেরা যাবে তো পুল সিরাতের কিনারাটা হবে অত্যন্ত অন্ধকার, যারাকে আল্লাহ লাইট দিবেন, আলো দিবেন, তাদের তারা আলো দিয়ে পার হয়ে যাবে, আর তাছাড়া অন্যরা জাহান্নামে কেটে করবে, জাহান্নামে চলে যাবে। তো আলো দিবেন, সেই আলো দ্বারা ওই পুল সিরাত পার করবে। ইয়াগফির লাকুম, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাকওয়া অনুশীলনে জান্নাত অর্জন করা যায়। যদি আপনি মুত্তাকি হন তবে আপনি জান্নাতে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে এমন কোন জিনিস আছে যে জিনিস সবথেকে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাসূল তখন বলছেন আত্তাকওয়া, তাকওয়াই এমন জিনিস
যেটা মানুষকে সবথেকে বেশি জান্নাতে প্রবেশ করাবে আর দ্বিতীয় একটা কথা বলেন হুসনুল খুলক আর সদাচরণ মানুষের সাথে ভালো ব্যবহার করা আপনার মুমিন হওয়ার সাথে সাথে মুত্তাকি হওয়ার সাথে সাথে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করেন তো আপনি জান্নাতে প্রবেশ করবেন আর সবথেকে বেশি জাহান্নামে প্রবেশ করাবে আপনার দুটো জিনিস দুটো মূল একটা হচ্ছে এই মূল হারাম খাওয়া আর একটা হচ্ছে পেট হ্যাঁ অল ফর্জ দ্বিতীয় মানে এই হচ্ছে ফর্জ আর হচ্ছে গোপনাঙ্গ যৌনাঙ্গ তা এই দুটো মুখের কথা বললেন একটা হচ্ছে মুখ মানে যেটা দিয়ে খাওয়া হয় হারাম খেয়ে মানে জাহান্নামে যাওয়া যাবে আর দ্বিতীয় একটা মুখ হচ্ছে গোপনাঙ্গ যেটা দিয়ে যৌন কাজ হারাম কাজ করা হয় তা এই দুটো জিনিসের দ্বারাতে দুটো জিনিসের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে তো যাই হোক আমরা বুঝতে পারলাম যে দুনিয়াবী ওখরাবী বিভিন্ন রকমের উপকারিতা আছে আমি শুধু কিছু কিছু আপনাদের সামনে বর্ণনা করলাম বিষয়টা অনেক লম্বা আছে কিন্তু আমি কেটে কুটে আপনাদের জন্য শুধু মূল কথাগুলো নিয়ে এসেছি ছোট করে যাতে করে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বর্ণনা করি আর আপনারা সংক্ষিপ্তভাবে শুনে উপকৃত হতে পারেন এবার শেষ যেটা উদ্দেশ্য তাকওয়া নিয়ে তাকওয়াকে তরতাজা ও শানিত করার উপায় কি কিভাবে আমরা শানিত করতে পারি কিভাবে আমাদের তাকওয়াকে তরতাজা করতে পারি এক নম্বর যেটা সূরা বাকারাতে আছে সূরা বাকারার 21 নম্বর আয়াত আছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম হে লোকেরা তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম আর যিনি তোমাদের পূর্বের লোকেরা সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তো আল্লাহরই যদি ইবাদত করি শুধু আল্লাহর ইবাদত করতে হবে তাহলে আমরা মুত্তাকি হতে পারবো আল্লাহর সাথে কাউকে একত্রিত করা যাবে না মানে ওসি স্থাপন করা যাবে না শিরক করা যাবে না যে আল্লাহরও ইবাদত করছেন আর তার সাথে অন্য কারো করছেন যে তাহলে কিন্তু এই করা যাবে না মানে তাহলে এই পুরস্কার পাওয়া যাবে না লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি হওয়া যাবে না মুত্তাকি হতে হলে কেবল আল্লাহ ই করতে হবে উপাসনা করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু আপনি যদি বলছেন যে আল্লাহর করব আর তার সাথে সাথে আরো কার করব না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই এবার তোমারই করে যদি না আমরা তোমাকে না মানি তোমারও ইবাদত করি একটু খালি কথাটা আলাদা তোমারই আর তোমারও তোমারও বললে শিরক হয়ে যাবে মানে আরো কারো করে আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে আমি তোমারও স্ত্রী মানে এই আরো কারো আছে নাকি তোমারও স্ত্রী মানে আরো কারো আছে সহ্য করবেন আপনি যে সহ্য করবেন টাকা দিয়েছেন খুব বেশি এক লাখ টাকা দিয়ে বিবাহ করেছেন আর আল্লাহ কি দিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন খালাক না লাকুম মা ফিল আরজি জামিয়া এ মানুষ তোমাদের জন্য আমি সব দুনিয়াতে যা কিছু আছে সব সৃষ্টি করেছি তারপরেও যদি আপনি বলেন যে আল্লাহ তোমারও ইবাদত করি তার মানে আল্লাহর সাথে সাথে আরো কারো করে হয়তো কবরের করে কালীর করে দুর্গা করে হবলের করে লাভ মানা কারো করে তাহলে কিন্তু শিরক আল্লাহ বলছেন না তুমি যদি আমারই ইবাদত করো একমাত্র আমার ইবাদত করো তাহলে কি মুত্তাকি হতে পারবে না আল্লাহ তুমি তার থাকো আমারই ইবাদত করো তাহলে তুমি হবে কি যেন তোমরা মুত্তাকি হতে পারো মানে আমারই ইবাদত করলে মুত্তাকি হতে পারবে তো এক নম্বর কাজ মুত্তাকি হওয়া তাকওয়া শানিত করার একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে কোনদিন যদি শিরক সম্পর্কে বক্তব্য রাখতে পাই আপনাদের সামনে তাই বিষয়টা আরো দীর্ঘ করে বর্ণনা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় একটা কাজ কোন ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে দেয় আর ইসলামী খেলাফত চলছে মনে করেন সৌদি আরবে এখন যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে দেয় তো কি করতে হবে ওই লোকটাকেও হত্যা করতে হবে তো দুনিয়ার মানুষ কি বলছে যারা সৌদি আরব কত কঠোর দেখলেন 40টা লোককে এখন হত্যা করে দিল মানে প্রতিশোধমূলক কেউ জেনা করেছে কেউ কাউকে হত্যা করেছে আরো কিছু করেছে 40টা লোক হত্যা করে দিল
তুমি যে সৌদি আরব কবি কত 40 টা জান নিয়ে নিল আসলে এরা বুঝতে পারেনি কথাটা আল্লাহ কি বলছেন যে ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব হে বুদ্ধিমানেরা শুনো কিসাস নেওয়াতে প্রতিশোধ নেওয়াতে প্রাণ আছে প্রাণ যায়নি আর ওখানে প্রাণ আছে কেমন কথা প্রাণ আছে একটা লোক আরেকটা লোককে অন্যায় ভাবে মেরে দিল তার জন্য ওই লোকটাকেও আপনি মেরে দিলেন তো একটা প্রাণ চলে গেল আর আপনি বলছেন যে ওই লোকটাকে মেরে আর প্রাণ আছে আল্লাহ বলছেন জি হ্যাঁ প্রাণ আছে একটা ফলের নাম আমরা শুনেছি সবাই খেয়েছি বেদানা শুনিনি খাইনি খেয়েছি বেদানা ফলটা ভেড়ে দেখেছেন কোনোদিন ফাটলে দানাই দানা নাম বেদানা আর যখন ফাড়বেন তো দেখবেন ফেড়ে দেখবেন দানাই দানা ওপরে তো মনে হচ্ছে নামটা শুনে মনে হচ্ছে যে একটাও দানা নেই এরকম মনে হয় না যে একটাও দানা নেই ফলটার মধ্যে বেদানা যাতে দানা নেই দানাবিহীন কিন্তু ফাড়ছেন তখন দেখছেন শুধু দানা অন্য ফলে এত দানা থাকে না ঠিক ওই রকমই একটা লোক আর একটা লোককে হত্যা করে দিল অন্যায়ভাবে তো যে লোকটা হত্যা করেছে তাকেও মেরে দিতে হবে বাহ্য দৃষ্টিতে মনে হচ্ছে যে ওই লোকটা মারা গেল একটা জান চলে গেল কিন্তু লক্ষ লক্ষ লোক দেখলো যে এই লোকটাকে কেন মারা হলো অন্যায়ভাবে আব্দুর রহমানকে হত্যা করে দিয়েছিল তার জন্য মারা হলো আমি কিন্তু কাউকে হত্যা করতে যাব না অন্যায়ভাবে লক্ষ লক্ষ লোক ওটা দেখে শিক্ষা নিল শিক্ষা গ্রহণ করলো যে আমি কাউকে মারতে যাব না লক্ষ লক্ষ লোক যখন শিক্ষা গ্রহণ করলো তখন লক্ষ লক্ষ জান বেঁচে গেল না আপনি একটা লোককে মেরে লক্ষ লক্ষ লোককে শিক্ষা দিয়ে দিলেন তারা আর কাউকে মারবে না সৌদি আরবে সারা বছর কয়টা লোক মারা যায় আর তুলনামূলক ভারতে কত লক্ষ লক্ষ লোক মারা যায় এখানে কোন কানুন নেই তার জন্য যদি জানতো সৌদি আরব হতো এটা তাহলে এখানেও হতো যে গোটা বছরে 10টাও লোককে মানে মারার সুযোগ পাওয়া যায় না ওখানে কেসাস হিসেবে আর এখানে লক্ষ লক্ষ লোককে মারার সুযোগ পাওয়া যায় যদি এখানেও মরণের বদলে মরণ হতো হত্যার বদলে হত্যা হতো তাহলে লক্ষ লক্ষ লোককে মারা যেত তো ওখানে কেন ই হয় না কেউ কাউকে মারে না অশান্তি কেন নাই জানছি যে কাউকে যদি মেরে দিই তা আমাকেও মেরে দেওয়া হবে আমি যদি জেনা করি তা আমাকে হত্যা করে দেওয়া হবে তো তার জন্য ওখানে শিক্ষা গ্রহণ করেছে তো একটা জানকে মেরে লক্ষ লক্ষ জানকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে রক্ষা করা হচ্ছে তো আল্লাহ তাআলা এখানে বলছেন লা আল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা পরিষ্কার হতে পারো বা তোমরা সাবধান হতে পারো কিসে এই ব্যাপারে সাবধান হতে পারো মানুষকে মারা থেকে তোমরা সাবধান হতে পারো তারপরে দেখুন আরো একটা আয়াত যে আয়াতটা আমি প্রথমে পড়েছিলাম সূরা বাকারার 183 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনেরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়ামকে অর্থাৎ রোজাকে অবশ্য পালন করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে ওয়াজিব করে দেওয়া হয়েছে পালন করতেই হবে তোমাদেরকে কেন আল্লাহ বলছেন যে তোমাদের উপরে যেমন করা হয়েছে পূর্বেকার লোকের উপরেও করা হয়েছিল তারপর বলছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা পরিষ্কার হতে পারো কেমন করে পরিষ্কার হয়ে যাবেন আপনি যদি আপনি নিয়ত করে পরিষ্কার হওয়ার নিয়তে যদি আপনি এই করছেন রোজা করছেন তাহলে পরিষ্কার হতে পারবে না আর না হলে তো হতে পারবেন না আপনার নিয়তেই নেই আপনি নিয়তে রেখেছেন যে রোজা পর্যন্ত সালাত আদায় করবো নামাজ পড়বো আর রোজা করবো তারপর আসসালামু আলাইকুম মসজিদ ঠিক আছে আবার আসবো 11 মাস পরে তাহলে তো মোত্তাকি হতে পারলেন না আর আপনি যদি মোত্তাকি হওয়ার নিয়ত রাখেন তাহলে হতে পারবেন কেমন করে হবেন দেখুন সিয়াম মানে হচ্ছে বিরত থাকা তাকওয়া মানেও হচ্ছে কিছু জিনিস থেকে বিরত থাকা বা বিরত রাখা আর সবর মানেও হচ্ছে বিরত থাকা বা বিরত রাখা তিনটা শব্দের মধ্যে একই রকমের অর্থ দিচ্ছে আল্লাহ তাআলা আপনার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন যে রমজান মাসে সকাল থেকে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত কিছু হালাল চাহিদা থেকে আপনি বিরত থাকবেন হালাল চাহিদা মানে মানুষের মধ্যে কতগুলো চাহিদা আছে খাওয়ার চাহিদা পান করার চাহিদা ঘুম বা বিশ্রামের চাহিদা স্ত্রী সহবাসের চাহিদা এই চাহিদাগুলো আছে কিন্তু আপনি সকালে ফজরের পর
ফজরের সময় আপনি খাওয়া দাওয়া করে নিয়েছেন তখন থেকে এখন পর্যন্ত না খেয়ে আছেন হালাল জিনিস আপনার বাড়িতে হালাল খাবার আছে তাও খাচ্ছেন না হালাল পানিও আছে পান করার বস্তু আছে হালাল তাও খাচ্ছেন না আপনার হালাল স্ত্রী আছে তাও আপনি যাচ্ছেন না এই অবস্থাতে আল্লাহ হারাম করে দিয়েছেন এক পাম মাছ ধরে দিনের বেলা রাতে নয় রাতে আপনি স্ত্রী সমাজ করতে পারেন রাতে খাওয়া দাওয়া করবেন রাতে বিশ্রাম নেবেন দিনেও বিশ্রাম নিতে পারেন বিশ্রাম বাদে এই যে জিনিসগুলো খাওয়া দাওয়া স্ত্রী সমাজ গালিগালাজ করা ঝগড়া করা অসার কথা বলা এইগুলোকে আল্লাহ তাআলা পরিছেনকে হারাম করে দিয়েছেন কিন্তু এর মধ্যে অধিকাংশ কি হালাল ছিল খাওয়া দাওয়াটা হালাল ছিল স্ত্রী সমাজ হালাল ছিল দিনে পান করা হালাল ছিল কিন্তু আল্লাহ তাআলা করেছেন কি নিষেধ করে দিয়েছেন এই একটা মাস ধরে আপনি বললেন কি এই জিনিসগুলো থেকে বিরত থেকে অভ্যস্ত হয়ে গেলেন আপনার অভ্যাস হয়ে গেল অনেকগুলো জিনিস থেকে বেঁচে থাকা মানে আল্লাহ আপনাকে অভ্যস্ত করিয়ে দিল কারণ শরীর একটা মানুষের এমন জিনিস যেটাকে বলা হয় শরীর হচ্ছে মহাশয় যা সহায় তাই সহায় শরীরটাকে আপনি যেমন ভাবে পরিচালনা করবেন ওই রকমই হবে যে কোনোদিন রোদে বের হয়নি যদি রোদে বের হয় 10 মিনিট রোদে থাকলে রোদ লেগে যায় আমার নিজের ব্যাপার এরকম আছে আমি 10 মিনিট যদি রোদে থাকি তো আমাকে রোদ লেগে যাবে তখন হলুদ কাঁচা হলুদ মাথায় দিতে হবে পায়ের তলায় হাতের তলায় দিতে হবে হ্যাঁ এরকম হয়ে যায় ব্যাপার কিন্তু কতগুলো লোককে দেখেন যে এই রমজান মাসেও সিয়ামের অবস্থা রোজার অবস্থাতেও মাঠে সারাদিন কাজ করছে অত রোদ লাগে না কেন রোদ লাগে না ছোট থেকে অভ্যাস করেছে খেটে খেটে অভ্যাস আছে রোদ থেকে অভ্যাস আছে তার জন্য তাকে রোদ লাগে না আর আমি অভ্যাস করিনি চিরদিন ঘরের ভিতরে বসে বসে পড়েছি তো অভ্যাস না থাকার কারণে আমার কি হয়েছে আমাকে রোদ লেগে যাচ্ছে একটা ঘটনা আমি শুনিয়েছিলাম এদিকে পাকুড়ে বক্তব্য দিতে গিয়েছিলেন যে একটা লোক সলাত আদায় করছে এক মৌলভী সাহেব আর সলাত আদায় করতে করতে একটা বিছা বিছা বুঝি তো আমরা এই যে চিঙড় দিয়ে একটা বড় একটা বিছা এসে তাকে কামড় দিয়ে দিল আর কামড় দেওয়ার সাথে সাথে এমনি করে পাটা একটু ছাড়লো তো বিছাটা দূরে গিয়ে মরে গেল পড়ে চিতরে মরে গেল নামাজের পরকে জিজ্ঞেস করছে হাজি মৌলভী সাহেব কি ব্যাপার এই বিছাটা মরে কেন গেল তোমাকে কামড় দিতে দিতে বলছে পাগল আমি সারাদিনে কমপক্ষে 20 বার বইনি খাই আর 20 বার ভুল করি আর জর্দা যে কত খেয়ে এক কানের উপরে পান জর্দার উপরে যে হাবু জর্দা খাবু জর্দা বাবু জর্দা ছাবু জর্দা যত ঝাঁকু জর্দা যা আছে কোন জর্দা বাদ দিলে তো এইগুলো হচ্ছে বিষ আমার শরীরটা বিষ হয়ে গিয়েছে এখন বিছার বিষটাও আমার বিষের চেয়ে আমার বিষটাও আমার বিষের চেয়ে শক্ত আমাকে কামড় দিতে এসে আমাকে শিকার করতে এসে শিকার হয়ে গেছে হ্যাঁ আমার শরীরটা রক্তটা বিষাক্ত হয়ে গিয়েছে দেখলেন এবার এই লোকটাকে যদি আপনি 1000 পাওয়ারের ইনজেকশন করেন তো ইনজেকশনে কাজ করবে না আর আমার 500 পাওয়ার যদি লাগে না আমার 500 পাওয়ারে কাজ হয়ে যাবে হ্যাঁ ওই লোকটাকে যদি 2000 পাওয়ারের ট্যাবলেট দেন 2000 পাওয়ারে যদি ঘুম চলে আসে তো কয়েকদিন পর আর 2000-এ কাজ হবে না এক দু মাস পর পর বলছে 2200 লাগবে তারপর মানে শুয়ে গেল ওকে শুয়ে গেছে 2000 এবার 2200 লাগবে কয়েকদিন পর বলছে 2500 লাগবে ওটাও শুয়ে গিয়েছে তো আস্তে 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 হবে কি আপনার শরীরে শুয়ে যাবে ওকে যদি এমন মদ পান করান আর মদও কাজ করবে না ওকে নেশা লাগবে না অনেক লোক আছে 10 বছর 20 বছর মদ পান করার পর আর ওকে নেশা লাগে না কেন শুয়ে গিয়েছে বার আর যারা কোনোদিন ভুল করেনি তামাক মুখে দেন ওকে একবার ভুল করান সাথে সাথে মানে নেশা লেগে যাবে আমি জীবনে একবার ভুল করেছি ছোটতে আর আমার 1.5 ঘন্টা ধরে আমি পড়েছিলাম পেটে যা খাওয়া ছিল সব উঠে পড়ে গিয়েছিল মনে হচ্ছে দুনিয়াটা কোটে ঘুরছে কেমন লাগছে আমাকে কেন আমি কোনোদিন করিনি তার জন্য আর যে করে যে রোজ খইনি খায় রোজ ভুল করে ওকে কোনো পথেই নেই হন ও যদি ভুল খেয়ে নেয় তাও কিছু হবে না শুয়ে গিয়েছে তো শরীরটা হচ্ছে মহাশয় যা সহায় তা আপনি যেমন করে নিজেকে পরিচালনা করবেন আপনি না খেয়ে একটা মাস না খেয়ে না পান করে সারাদিন থেকেছেন স্ত্রীর কাছে যাননি আপনার একটা শক্তি হয়ে গিয়েছে স্ত্রীর কাছে না যেও থাকতে পারবেন আপনি আরে যুবকেরা তো পরে কি রোজার মাসে রমজান মাসে পরে কি স্ত্রীকে মায়ের বাড়ি পাঠিয়ে দেয় এক মাসে করে স্ত্রীর কাছে যাবেই না টোটাল যায় না দেখেন আমার মুখ
যে কি জানি অঘটন ঘটে যেতে পারে বাড়িতে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে দিনে তো বাড়ি মায়ের বাড়ি পাঠিয়ে দেয় তো এক মাস মুখ দেখে না তো এক মাস না দেখে থাকতে পেরেছে এবার যখন রমজান পার হয়ে গেল এবার হারামের পালা এসেছে হারাম ইনকামের পালা তখন আপনি বলছেন আরে এক মাস আমি হালাল খেয়ে হারাম করে চলতে পেরেছি আরে এখন আমি হারাম খাবো না হারাম খাবো না হারাম ইনকাম করবো না আপনার ওই যে হালালকে হারাম করে এক মাসে আপনি অভ্যস্ত হয়েছেন এবার আপনি হারামকে বর্জন করতে আপনি অভ্যস্ত হয়ে গেলেন আল্লাহ এই জন্য বলছেন না আল্লাহ কোন তাত্তা কোন মানে অভ্যস্ত হয়ে যাবেন আপনি হারামকে ত্যাগ করে হারামকে বর্জন করে আপনার ধৈর্য ধারণের একটা শক্তি চলে আসবে আপনার মধ্যে একটা ধৈর্য ধারণের শক্তি চলে আসবে স্ত্রীর থেকে দূরে থেকে একটা শক্তি হয়ে যাবে আপনার আপনি হারাম থেকে তরুণ করবেন কি জেনা করা থেকে আপনি দূরে থাকবেন তো আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো মানে আল্লাহকে ভয় করে 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 একটা মাস আপনি অভ্যস্ত হয়ে গেলেন এবার এগারোটা মাস ধরে এই রেস যেন আপনার চলে আপনি যেন মুত্তাকি হয়ে থাকতে পারেন আর আবার রমজান চলে আসে আল্লাহর উদ্দেশ্য এটাই আর যদি এরকমটা হয় যে রমজান মাসে রোজা নামাজ করে আবার শেষ করে দেয় তাহলে মুত্তাকি হতে পারবেন না অনেক লোক আমাদের আছেন এইরকম যে যারা কোনো উদ্দেশ্য নেই যাদের কোনো উদ্দেশ্যই নেই লোকেরা রোজা করছে ও করছে লোকেরা নামাজ পড়ছে ও পড়ছে আর কোনো উদ্দেশ্য নেই দেখা দেখি শোনা শুনি আর কোনো উদ্দেশ্য নেই ও জানে না যে কেন করছি এটা জানে না না জেনে শুনে করতে হবে মুত্তাকি হওয়ার উদ্দেশ্যে তবেই আপনি মুত্তাকি হতে পারবেন তো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আর নিজের তাকওয়াকে শানিত করার এক নম্বর সব থেকে বড় বিষয় হচ্ছে কোরআনের কাছাকাছি থাকতে হবে কোরআনের যত কাছে থাকবেন তত আপনি বড় মুত্তাকি হতে পারবেন দেখছেন না রমজান মাস এগারোটি মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ কেন কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে রমজান মাসের শেষ দশক এই দুই দশক চাইতে প্রথম দুই দশক চাইতে বেশি গুরুত্বপূর্ণ কেন ওই সপ্তাহে মানে এই শেষ সপ্তাহে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কাদার যে রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে গোটা মাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন এই মাসে অবতীর্ণ এই দিন এই রাত্রে অবতীর্ণ হয়েছে তার মানে যে জিনিসটা কোরআনের যত কাছাকাছি তার দাম তত বেশি আপনি কোরআনের যত কাছাকাছি হবেন আপনি তত মুত্তাকি হতে পারবেন কেমন করে কোরআনের কাছাকাছি হবেন কোরআন শিক্ষা করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের অর্থ জানতে হবে কোরআনের তাফসীর জানতে হবে কোরআনের উপরে আমল করতে হবে কোরআনের প্রচার প্রসার ঘটাতে হবে আপনি শুধু নিজে আমল করলে হবে না এই কাজ এই সমস্ত কাজ করে আপনারা করবেন কি আল্লাহ বলছেন যে আমি এদের জন্য আমি কোরআনকে ওয়ালাকাত জারাব না লিননাসে ফি আদাম কোরআন মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আমি মানুষের জন্য এই কোরআনে সমস্ত উপমা সমস্ত দৃষ্টান্ত পেশ করেছি তুলে ধরেছি যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে কোরআন আরবিয়ান এটা হচ্ছে একটা আরবি কোরআন আরবি ভাষার কোরআন গাইরাজি এবাজিন আর এতে কোনো টেহামি নেই কোনো বক্রতা নেই লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন যাতে করে মানুষেরা এই কোরআন থেকে মুত্তাকি হতে পারে কোরআনের কাছাকাছি হয়ে মুত্তাকি হতে পারে পরেশগার হতে পারে তো সবচেয়ে বড় অস্ত্র মানে ই করার মানে নিজের তাকওয়াকে শানিত করার হচ্ছে কোরআন কোরআনের কাছাকাছি থাকুন আপনি সব থেকে বড় মুত্তাকি হবেন আসলে হচ্ছে সব থেকে বড় সঞ্জীবনী এটা মুত্তাকিদের জন্য এই কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিন সূরা আকাতে আছে যে এটা মুত্তাকিদের জন্য বড় উপদেশ আর শেষে একটা হাদিস শুনি আমি আমার এই পর্বটা শেষ করব পর্বটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে মাজাহতে একটি হাদিস আছে 215 নম্বর হাদিস হাদিসটি কেউ হাসান করেছেন কেউ সহি বলেছেন হাদিসটি আছে আল্লাহ নবী বলছেন যে আল্লাহর কাছের লোক আছে কিছু লোক দুনিয়াতে কিছু লোক এমন আছে যারা আল্লাহর কাছের লোক আল্লাহর পরিবারের লোক এখানে বলা হয়েছে পরিবার আল্লাহর তো পরিবার নেই পরিবার সবচেয়ে কাছের হয় তার মানে আল্লাহর আল্লাহর কাছের লোক সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহ নবী আল্লাহর কাছের লোক কারা আল্লাহ নবী বলছেন হুম আহলুল কোরআন এরা হচ্ছে আহলে কোরআন যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআন মুখস্থ করে যারা কোরআনকে বুঝে যারা কোরআনের তাফসীর বুঝে যারা কোরআনের উপরে আমল করে যারা কোরআনের প্রচার প্রসার করে এরাই হচ্ছে আল্লাহর কাছের লোক আহলুল আহলুল্লাহ ওয়া খাসাতুহু এরা আল্লাহর কাছের লোক এরা আল্লাহর নিজস্ব লোক আল্লাহর একবারে নিজস্ব লোক আল্লাহর কাছের লোক বিশেষ লোকেরা তিনি ভাই সকল আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে তাকওয়া অনুশীলন করব আমরা তাকওয়ার কাছাকাছি কিভাবে হতে পারবো
তো 5:30টা হয়ে গেল, খুব লম্বা হয়ে গেল বক্তব্যটা। এবার আপনাদেরকে আমি ফেতরা সম্পর্কে কিছুক্ষণ শোনাবো, তারপরে ইনশাআল্লাহ মানে প্রশ্ন উত্তরের সময় থাকলে প্রশ্ন উত্তর হবে ইনশাআল্লাহ, না হলে যদি আপনারা চান তো মাগরিবের পর প্রশ্ন উত্তর হবে। কি বলছিলাম, এখানে যেটা ই আছে খাদ্য শস্যের পরিবর্তে তার মূল্যের ফেতরা দেওয়া যাবে কিনা। তিনি ভাই সকল, আমরা সবাই যারা এখানে উপস্থিত আছি আর যারা অনুপস্থিত আছি সবাই কিন্তু এই কাজটা করে থাকে, ফেতরাটা দিয়ে থাকে আল্লাহকে রাজি করার জন্য, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সকলের ইজমা আছে এই বিষয়ে, এটা যে একটা ইবাদত, ইবাদত হওয়াতে সকলের ইজমা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত মানে নেকির কাজ। আর নেকির কাজ করতে গিয়ে যদি দুটো শর্ত না পাওয়া যায় তাহলে নেকির কাজ আল্লাহর কাছে গৃহীত হবে না। এক নম্বর শর্ত হচ্ছে যে এই কাজটা আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আর দ্বিতীয় হচ্ছে যে এই কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি নীতি তারিকা পদ্ধতি অনুযায়ী করতে হবে। আল্লাহর জন্য করলেন কিন্তু নিজের মন মতন করলেন, না হবে না, আল্লাহর রাসূলের রীতি নীতি অনুযায়ী হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু এটা ই হবে না, আপনার গৃহীত হবে কোনো ইবাদত নয়, নামাজ রোজা ওয়াজান কিছু আল্লাহর কাছে গৃহীত হবে না যদি আল্লাহর রাসূলের রীতিনীতি অনুযায়ী সুন্নাত অনুযায়ী না হয়। এবার আমরা দেখব যে এই ফেতরার ব্যাপারে আল্লাহর নবীর সুন্নাত কি ছিল, আল্লাহর নবী কি দিতেন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন মুসনাদ আবি আলা 5834 নম্বর হাদিসে আছে যে আল্লাহর নবী যাকাতুল ফিত্রে কি দিতেন, এক সা খেজুর অথবা এক সা জও, জব যেটাকে বলে জও, জও দিতেন। তো এটা আল্লাহর নবীর আমল ছিল। আল্লাহর নবী কি দিতে বলেছেন, হাদিসটি সহি, আল্লাহর নবী কি দিতে বলেছেন সহি মুসলিমের 984 নম্বর হাদিসে আছে যে আল্লাহর নবী প্রত্যেকটা নর নারী ছোট বড় মুসলিম দাস গোলাম আজাদ সকলের জন্য কি করেছেন, এক সা খেজুর অথবা এক সা জব। অন্য একটা হাদিসে আছে চারটি জিনিসের কথা, আবু সাঈদ খুদরির আগে আছে হাদিসটি, যে চারটি জিনিসের কথা আল্লাহর নবী চারটি জিনিসের কথা বলেছেন, কি জব, খেজুর, পানির আর কিশমিশ, এই চারটি জিনিসের কথা বলেছেন। আপনারা শুনে মনে করছেন যে যেমন আল্লাহ তাআলা নবী টাকার কথা বলেননি এরকম চালের কথাও তো বলেননি। জি চালের কথা বলেছেন আল্লাহ নবী, বলছেন দেখুন ইলিয়াতুল আউলিয়ার একটা খুব সুন্দর হাদিস শুনলাম, কুরআনুল বাইহাকির 7706 নম্বর হাদিস, ইলিয়াতুল আউলিয়ার প্রথম খণ্ডের 12 নম্বর হাদিস, 12 পৃষ্ঠার হাদিস, আব্দু সাআম মিন তাআমিন, আব্দু সাআম মিন তাআমিন ফিল ফিত্রে, হাদিসটিকে আলবানী রহমাতুল্লাহ আলাইহি সহি বলেছেন আর হাদিসটি সহি। হাদিসটির অর্থ হচ্ছে তোমরা নিজের এলাকার প্রধান খাদ্যদ্রব্য থেকে এক সা দিয়ে দাও ফিতরা হিসাবে, এক সা। আমাদের এলাকার প্রধান খাদ্য কোনটা, চাল, তাই না, গমের থেকে আমরা চালটা বেশি খাই, তো আমরা চাল থেকে যে যেটা চাল খাই, কেউ যদি এই কন্টনের চাল খায় আমাদের দিকে যারা মমতার চাল খাচ্ছে, আপনাদের দিকেও হয়তো সরকার চাল দিচ্ছে, তো ওই চাল থেকে ওইটা যারা খায় মানে ওইটার উপরে ওর নির্ভর হন ফ্যামিলি, তো ওটা থেকেই দিবে। কেউ যদি তার ফ্যামিলির নির্ভর যদি হয় স্বর্ণা চালের উপরে তো স্বর্ণাই দিবে, কেউ যদি মিনিকেট খায় মিনিকেট দিবে, কেউ বাসমতি খায় তো বাসমতি দিবে। এরকম নয় যে ও খায় কন্ট্রোলের চাল আর বাসমতি কিনে দিতে হবে, এটা করলে হবে না, খায় বাসমতি আর কন্ট্রোলের চাল দিয়ে পেয়েছিল লোকে দিয়ে দিল, না এটা গৃহীত হবে না। বরং যে চালটার উপরে আপনার পরিবারের ডিপেন্ড আছে, আপনার পরিবার নির্ভরশীল যে চালের উপরে, ওই চালটাই দেন আপনি, আপনাকে ভালো দেওয়ার কোনো প্রয়োজন নেই, বন্ধ দিতে হবে না। তো আপনি যেটা খান ওই চালটা থেকে এক সা, সা একটা মাপার পাত্র লিটারের মতো আর গঠনটা হয়, আমাদের কাছে আছে উমরপুর অফিসে হাততাল মসজিদে কিনে পাওয়া যায়, মদিনা থেকে এনে সেই অনুযায়ী সা তৈরি করা হয়েছে আর সেই সাগুলো বিক্রি হচ্ছে, আমার বাড়িতে আছে, আমাদের গ্রামে অনেকজনের কাছে আছে, একটা এত বড় মাপার পাত্র, অতি মোটামুটি আপনি যদি মিনিকের চাল মাপেন তো 2 কেজি 800 বা 800 এরকম, যদি মানে ই করে বারাবর করে মাপেন তো 750-800, 2 কেজি 750-800, আর উঁচা করে মাপেন তো একটু বেশি হবে। তো কি বলছিলাম, এক সা
আপনি মেপে দিয়ে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে চালেরও কথা বললেন চাল যে কোন জায়গায় যদি গম বেশি খায় লোকেরা রুটি বেশি খায় তো তারা গম দিবেন এক সা কেউ যদি কোন জায়গায় অন্য কোন জিনিস খায় তো অন্য কোন জিনিস এক সা দিয়ে দিবেন সাহাবা একরাম এরই উপরে আমল করতেন যেমন একটা হাদিস আছে আবু দাউদ 1614 নম্বর হাদিস কানান নাস ইউখরিজুনা সাদাকাতাল ফিত্রে আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লোকেরা সাদকা হিসাবে বের করত কি এক সা জল অথবা এক সা খেজুর অথবা এক সা খোসাবিহীন খেজুর অথবা এক সা কিশমিস আর একটা হাদিসে আছে আবু সাঈদ খুদরি বলেন যে এক কানা তরামনা তখন আমাদের খাদ্য ছিল খেজুর জব কিশমিস পনির আর খেজুর তা এই চারটা জিনিস থেকে তারা দিতেন ওয়ালা নাখরুজু গায়রাহু আবু সাঈদ বলেন এর ছাড়া অন্য কিছু আমরা বের করতাম না কারণ এইগুলাই আমাদের কম ছিল এইগুলাই প্রধান খাদ্য ছিল তো এই প্রধান খাদ্য থেকে আমরা দিতাম আমরা দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিলেন খাদ্যদ্রব্য দিতে বললেন সাহাবায়ে কিরাম খাদ্যদ্রব্য দিলেন কোন একজন এমন সাহাবী নেই কারো ক্ষমতা নেই আমি বলে যাচ্ছি যদি কোনো মৌলবী সাহেব থাকেন কোনো আলেম থাকেন তো ইনশাআল্লাহ যখন বসতে চান আমি বসতে রাজি আছি এর আগে ভবানী করে বসেছিলাম এই কয়েক মাস আগে মাদ্রাসা উপস্থিত হয়নি এখনো যদি বসতে চান বসতে রাজি যখন বলবেন তখনই বসতে রাজি আছি কেউ যদি একজন সাহাবি থেকে আমার নবীকে বাদ দিলাম কোনো একজন সাহাবির আমল যদি দেখাতে পারেন যে টাকা দিয়েছেন বা দিতে বলেছেন তো ইনশাআল্লাহ আমি সেদিন থেকে টাকা দেওয়ার ঘোষণা দেবো প্রচার করবো একজন যদি দেখে একজন সাহাবি না কেউ দেখাতে পারবে না একশো বছর পর্যন্ত কেউ টাকার কথা বলেননি একশো বছর পরে 61 হিজরিতে জন্ম লাভ করেছেন উমার ইবনে আব্দুল আজিজ ইনি হযরত উমার নন টাকা যিনি খলিফা আল্লাহর নবীর সাহাবী উনি নন উমার ইবনে আব্দুল আজিজ একজন তাবি 61 হিজরিতে জন্ম 99 হিজরিতে খলিফা হয়েছেন আর 101 হিজরিতে তিনি মারা গেছেন উনি একজন তাবেঈ সাহাবীর ছাত্র আল্লাহ নবীকে তিনি দেখেননি উনি বলেছিলেন যে বাসারায় একটা চিঠি লিখেছিলেন যে মানে দিরহাম দিতে পারা যায় তারপরে উনার দুটো হাদিস আছে দিরহাম দেওয়ার আর চারটা হাদিস আছে খাদ্যদ্রব্য দেওয়ার তো মেনে নিলাম যে উনি বলেছেন কিন্তু উমার ইবনে আব্দুল আজিজ কে দেখবেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর উমার উসমান তিনজন বলছেন যে তামাত্তু হজ ফরজ করতে হবে না এই তোমরা তামাত্তু হজ করিও না হজ হচ্ছে তিন প্রকার ইফরাত কিরান আর তামাত্তু বলছে কিরান করো ইফরাত করো কিন্তু তামাত্তু করিও না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তামাত্তু হজ করেছেন উমার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উসমান দুজনই হজ করতে গিয়েছেন তখন উসমান খলিফা তো উনি বলছেন কেউ তামাত্তু হজ করবে না তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি একজন লোকের কথা শুনে আল্লাহ নবীর সুন্নাত ছাড়বো না মানে উসমানের কথা শুনে আমি তামাত্তু হজ ছাড়বো না আল্লাহ নবী যেটা করেছেন আমি ওটাই করব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উরওয়া এসে বলছে যে তুমি তো মানুষের একটা পথভ্রষ্ট করছো বলছে কেন বলে তামাত্তু হজ করতে করছো বলছে তোমার মাকে জিজ্ঞেস করো বা তোমার মা তো সাহাবি তোমার মা জানে যে তামাত্তু হজ করা যাবে কিনা আল্লাহ নবী তামাত্তু হজ করেছেন বলছে আবু বকর যে নিষেধ করেছেন উমার যে নিষেধ করেছেন বলছে আরে আমি বলছি আল্লাহ নবীর কথা আর তুমি বলছো আবু বকর উমারের কথা এই জন্য তো তোমরা ধ্বংস হয়ে গেছো তো যদি আল্লাহ নবীর কথার সামনে আবু বকর উমারের কথা না চলে তো 100 বছর পরে আসা উমার ইবনে আব্দুল আজিজের কথা কেমন করে চলবে জি চলবে চলবে না আবু বকর উমারের কথা চলবে না আর আব্দুল্লাহ এই ইয়ার কথা চলবে উমার ইবনে আব্দুল আজিজের কথা চলবে না চলবে না কারো কথা চলবে না কোন সাহাবীর তো কথা নেই একজন তাবেঈর কথা ওর কথা ছুঁড়ে ফেলে দিতে হবে কোন কাজের নয় এই কথাটা কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কথার সামনে কারো কথাকে গুরুত্ব দেননি আল্লাহ নবী কোরআন নিয়ে এসেছেন আল্লাহ নবী শরীয়ত নিয়ে এসেছেন
আল্লাহর নবীর কথা মানতে হবে। আল্লাহর নবীর জীবনে কোরআন অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গিয়েছে, শরীয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। যা শরীয়ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওটাই, তাতে বাড়ানো বা কমানো কিছুই যাবে না, কম বেশি করা যাবে না, যা বলে দেওয়া হয়েছে সেটাই করতে হয়। ক্ষেত্রা নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে। এখন আর বসে আপনাকে আমাকে টাকা নির্ধারণ করতে হবে না, 70 টাকা দেবো না, 80 টাকা দেবো, কোনো প্রয়োজন নেই। টাকা দেওয়া একেবারেই বেদা, টাকা দেওয়া যাবে না। আজকে যদি কেউ বসতে চান, আমি বসতে রাজি আছি, কোনো মুরব্বি সাহেব যদি বসতে চান যে টাকা দেওয়া বেদার কেন, উনি দেখতে চান আমার বই লেখা আছে, ওখানে বড় বইটা আছে, আমি এখনো ছাপাইনি বইটা, আর এখানেও বইটা সংক্ষিপ্ত বইটা আমার কাছে আছে, যে টাকা দেওয়া চলবে না, টাকা দেওয়া বেদার। ক্ষেত্রাতে আপনাদের খাদ্যশস্যই দিতে হবে, যা আপনার এলাকার প্রধান খাদ্যশস্য, তাতে থেকে এক সা দিতে হবে, এটাই হচ্ছে শরীয়ত, এর বাইরে আমাদের চলা যাবে না। আমি ওই মত বলছি না, আব্দুল রাজ্জাক বিন ইউসুফের মত বলছি না যে জাহান্নামে যেতে হবে, আমি ওই কথা বলছি না। তবে একটা কথা জেনে রাখুন, খাদ্যশস্য যখন দেওয়া বেদা, আর প্রত্যেক বেদা কিন্তু জাহান্নামে নিয়ে যায়। খাদ্যশস্য দেওয়া বেদা, আর প্রত্যেক বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আমার পূর্বে কোনো বক্তা বলছিলেন, পূর্ব বেদাত দিন জালালা, পূর্ব জালালা দিন ফিন্না, সেই নাসাই, নাসাই সেই হাদিস যে প্রত্যেক বেদাত জাহান্নামে নিয়ে যায়। তো তার মানে এটা যদি বেদাত হয় তো এটা জাহান্নামে নিয়ে যাবে, সরাসরি না বললেও ইনডাইরেক্ট বুঝলেন যে এই ক্ষেত্রা। এই জন্যই ইবনে উসাইমিন রহমাতুল্লাহি বলছেন, কেউ যদি 10 বার টাকার ক্ষেত্রা দেয় তাও ক্ষেত্রা হবে না। তো আমরা নেকির উদ্দেশ্যে একটা কাজ করছি, আর যদি আল্লাহর কাছে গৃহীত না হয় কেন করবো জি ভাই? আপনি একটা চাকরি করছেন আর আপনাকে কোম্পানি বলছে যে বেতন কিন্তু দিব না, করবেন চাকরিটা? এক সেকেন্ডও আপনি যাবেন না? তো দুনিয়ার ব্যাপারে এত সচেতন আর দিনের ব্যাপারে কেন এত অচেতন যে আল্লাহ নবী বলছেন যে পাওয়া যাবে না? মানে আমি না মানার নাই যে আমি গেলাম আমরা না পাওয়ার, যে আমার আমল নেই এমন কোনো আমল যদি কেউ করে সেটা মরদুদ, প্রত্যাখ্যাত, গ্রহণ করা যাবে না আল্লাহ নবী বলছেন, আর তারপরেও আমরা করেই যাচ্ছি, টাকা দিয়ে যাচ্ছি কোন স্বার্থে? তো নেকি পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা করছি, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করছি, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি অনুযায়ী করতে হবে। সুতরাং আমরাকে ক্ষেত্রাতে খাদ্যশস্যই দিতে হবে, টাকা দিলে ক্ষেত্র হবে না, 10 বার কি 100 বার কি দেবো ক্ষেত্র আদায় হবে না। আমার একটা প্রশ্ন যে প্রতি বছর আমাদের ঈদগাহে ক্ষেত্রা নির্ধারিত করা হয়, যেমন কোন বছর 60, 70 টাকা, তো টাকা তো একটা কেমন এটা? এটা একবারে না জানিস, এটা বেদাত। আল্লাহ রসুল সরাসরি নির্ধারণ করে দিয়েছেন আর ওটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ নবী যা কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে, এটা ইবাদত, ইবাদত কম বেশি করা যাবে না। যা আছে এক সা খাদ্যদ্রব্য নিজের এলাকার প্রধান খাদ্য থেকে এক সা দিতে হবে, এটা হচ্ছে সুন্নাত, আর টাকা দেওয়া বেদাত, এটা করা যাবে না। এটাকে যদি আমরা সংক্ষিপ্ত ভাবে বলতে যাই তো ফেইডা মডেলই বলতে পারি, যে এটা শরীয়তের ব্যাপারে ফেইডা মডেলই করা। প্রশ্ন যে স্যার, যে যদি সহি হাদিসকে মানতে বাধা দেওয়া দেয় তো এর পরিণতি কি হবে? এর পরিণতি জাহান্নাম। যারা সহি হাদিস মানতে বাধা দিবে তারা জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম। আমরা ফেতরা বাধা খাবার বস্তু দিতে রাজি, কিন্তু তাদের তারা নিতে রাজি নেই। তো আপনারা দল আলাদা করে তৈরি করলেন কেন? আমাদের দলে আছেন যারা নিতে রাজি নেই, আপনারা আলাদা করে দল করে নেন, আপনার দলে সবাই দিবেন। আমরা এরকমই করেছি, তো করে আমাদের একটা আলাদা দল আছে আর আমরা শরীয়ত অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী সম্পূর্ণ দল চালান, ওই কথা আমরা আপনারা আলাদা করে নেন। নামাজ সম্পর্কে নাকি? আসসালামু আলাইকুম। নামাজ পড়ি কিন্তু আমার পা ভেঙে গেছে, তাই নামাজ চেয়ারে বসে এখন নামাজ পড়ি, কিন্তু মানুষ বলে নামাজ হবে না। চেয়ারে বসে সমাজ হবে অবশ্যই, কিন্তু যতটা পারবে, যদি দাঁড়িয়ে ক্যাম করতে পারে তো ক্যামটা দাঁড়িয়ে করবে, যতটা পারবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রুটটা যদি দাঁড়িয়ে করতে পারে রুটটা দাঁড়িয়ে করবে, তারপরে যতটা পারবে না ততটা বসে করবে, কিছুই যদি না পারে সম্পূর্ণ বসে বসে করবে, কোনো অসুবিধা নেই। যারা বলছে চেয়ারে বসে সলাপ হবে না, তারা আসলে শরীর বুঝে না। আর কেউ প্রশ্ন করার?
প্রশ্ন করতে পারেন না যাদের অধীনে তারা ইউনিয়ন করতে চাইছে উত্তরে আপনি কেউ প্রশ্ন করতে পারেন মুখে ইফতারের ব্যবস্থা আছে তারা লিখিত করতে করবেন নাকি ঠিক আছে আল্লাহ তাআলার কাছে সেটা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করে জান্নাতুল ফেরদাউসের হকদার বরকত বিধান করেন আমিন আপনাদের নিহাদা আস্তাগফিরুল্লাহ ওয়া আমুল সাইয়্যিদুল মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Masjid itu terkait dengan